মিমান লাইভ নিউজে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি করোনা যুদ্ধে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম পুলিশকর্মীরা, আর বিভিন্ন সময় পুলিশকর্মীরা আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে। ইতিমধ্যে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকার পুলিশকর্মীরা আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার মেমারি থানার এসআই আক্রান্ত হলেন করোনায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ডাক্তারের পরামর্শ মতো বর্ধমান কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে মেমারি থানার অন্যান্য পুলিশকর্মীরা যারা এসআই সংস্পর্শে এসেছেন তাদের সকলের করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মেমারি থানার এসআই আক্রান্ত হলেন করোনায়। করোনা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পুলিশকর্মীরা, বিভিন্ন সময় সেই পুলিশকর্মীরা আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার মেমারি থানায় করোনা হানা, আক্রান্ত হলেন মেমারি থানার এসআই। সকলকে অনুরোধ করছি, করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনারা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, অযথা ভিড় করবেন না, ভিড় এড়িয়ে চলুন, সাবধানে থাকুন, প্রত্যেকেই ভালো থাকুন এবং সমস্ত খবর সবার আগে পেতে আমাদের মেমারি লাইভ নিউজের সঙ্গে থাকুন। নমস্কার। এবার আপনাদের কাছে চলে এলো অন স্টেপ লাইভ মার্ট। ঘরে বসেই পেয়ে যান আপনার প্রয়োজনীয় দ্রব্য, ঘর থেকেই বিক্রি করুন চাষের বা ঘরের তৈরি যে কোনো দ্রব্য। মেমারিতে এই প্রথমবার www.oishalmart.com এ আপনার আশপাশের বিক্রিজাত সমস্ত দ্রব্য অর্ডার করুন এবং দ্রুত ঘরে বসে পেয়ে যান। কি কি পাবেন? চাষিদের থেকে সরাসরি টাটকা কৃষি পণ্য, দোকান থেকে কম দামে মশলা, চাল, ডাল, তেল ইত্যাদি বিভিন্ন গ্রোসারি দ্রব্য, মাছ, মাংস ইত্যাদি। মেমারির বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার, মিষ্টি, কেক ইত্যাদি অর্ডার করতে পারেন। ইলেকট্রনিক্স দ্রব্য, গিফট, চাষের কীটনাশক ইত্যাদি। ছোট কুটির শিল্পের বিভিন্ন দ্রব্য যেমন ঝুড়ি, পেতে, কুলো, মাটির তৈরি যে কোনো দ্রব্য ইত্যাদি। এছাড়াও বিক্রিজাত যে কোনো দ্রব্য আমাদের মাধ্যমে কিনতে ও বিক্রি করতে পারেন। হোয়াটসঅ্যাপ অথবা ফোন করুন 8116445346 অথবা 8777687960 এই নম্বরে।